সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি হাসানুল হক ইনু, আমার বাবার নাম হচ্ছে মরহুম এইচ এম কামরুল হক। আমার বাবা মূলত উনি একজন প্রযুক্তিবিদ ছিলেন, তিনি পার্বত্য চট্টগ্রামের কর্ণফুলি পেপার মিল কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ছিলেন, এবং মাতার নাম হচ্ছে বেগম হাসনাহানা হক। এই নওগাঁতে জন্মগ্রহণ করেছিলাম নানাবাড়িতে। আমার পিতার দেশ হচ্ছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে, এবং আমি যুদ্ধকালীন সময়ে দীর্ঘদিন ধরে ঢাকার 33 নম্বর এলিফেন্ট রোডে আমরা বসবাস করতাম। আমরা 5 ভাই 1 বোন, আমি সবার বড়। আমার শৈশব পার্বত্য চট্টগ্রামের চন্দ্রগোনাতেই কাটে। আমি SSC পরীক্ষা দিই পার্বত্য চট্টগ্রামের কর্ণফুলি পেপার মিল হাই স্কুল থেকে, এবং 1964 সালে SSC পরীক্ষা শেষ করে আমি নর্থল্যান্ড কলেজে ভর্তি হই, এবং 1966 সালে পরে আমি প্রকৌশল পড়াশোনার জন্য বুয়েটে পড়াশোনা শুরু করি আর কি। 1970 সালের ডিসেম্বরে আমার বুয়েট থেকে আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা শেষ করি এবং ফলাফলের অপেক্ষা ছিলাম। আমার স্কুল জীবন থেকে শুরু করে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রথম দিকে আমি খেলাধুলার সঙ্গে জড়িত ছিলাম। 1965 সাল থেকে আমি প্রথম বিভাগ ফুটবল লিগে খেলাধুলা করি, একই সঙ্গে সঙ্গে আমি পাকিস্তান সময় ছিল পূর্ব পাকিস্তান ক্রীড়া অংশগ্রহণ করি এবং পূর্ব পাকিস্তান ক্রীড়া দলে সদস্য হই। আমি পাকিস্তান ক্রীড়া দলের সদস্য ছিলাম এবং বাংলাদেশের প্রথম বিভাগ ফুটবল লিগের অনেক ফুটবল ক্লাবে আমি অংশগ্রহণ করেছি, খেলে মহান স্পোর্টিং ক্লাবে আমি খেলেছি 1970 সালে। আমার যতদূর মনে পড়ে 70 সালের শীতকালে আমি মহান স্পোর্টিংয়ের পক্ষ হয়ে আগা খান গোল্ড কাপে অংশগ্রহণ করি, এবং ইন্দোনেশিয়া এবং ইরানের বিরুদ্ধে আমি মহান স্পোর্টিং এর গোলকিপার হিসেবে খেলায় অংশগ্রহণ করি। 1968 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ শাখার সঙ্গে আমি জড়িত হই, কিন্তু 1970 সালের অভ্যুত্থানের পরে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করি। 1969-এর গণঅভ্যুত্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং 1969-এর গণঅভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ছিল বাংলাদেশ ছাত্রলীগের নেতা এবং ঢাকসুর সহসভাপতি VP জনাব তোফায়েল আহমেদ। 11 দফা ছাত্র সংগ্রাম পরিষদে কিন্তু যে 6 দফাকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে স্বাধীনতার মন্ত্রটা জনপ্রিয় করতে সহযোগিতা করেন, সেই দিক থেকে আমি মনে করি যে যুব বিদ্রোহ হয়েছিল বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে, সে যুব বিদ্রোহের নেতৃত্ব তোফায়েল ভাই দিয়েছিলেন, খালেদ মোহাম্মদ আলী ভাই দিয়েছিলেন, আব্দুর রউফ ভাই দিয়েছিলেন, সাইফুদ্দিন আহমেদ মানিক দিয়েছিলেন, মোস্তফা জামাল হায়দার দিয়েছিলেন, শামসুজ্জোহা ভাই দিয়েছিলেন। এটা হচ্ছে বাস্তবতা। সেই সময়ে একই সঙ্গে আমি বাংলাদেশকে স্বাধীন করার জন্যে জনাব সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং কাজী আরিফ আহমেদ এর নেতৃত্বে যে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ তথা স্বাধীন বাংলার নিউক্লিয়াস গঠিত হয়, সেই নিউক্লিয়াসের সঙ্গে আমি জড়িয়ে পড়ি, এবং একদিকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করছিলাম, আরেকদিকে গোপনে আমি স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সদস্য হিসাবে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলাম। এবং ওই অবস্থায় আমি মুক্তিযুদ্ধের শুরুর আগেই আমার যুদ্ধটা শুরু হয়ে যায়। সুতরাং যদি আমাকে প্রশ্ন কেউ করেন যে আপনি মুক্তিযুদ্ধ কবে থেকে শুরু করেছেন, আমি বলবো যে আমি 1969 সাল থেকে শুরু করেছি, কারণ আমি ছাত্রলীগের সদস্য থাকলেও আমি নিউক্লিয়াসের সদস্য হিসাবে সশস্ত্র প্রশিক্ষণ, গরিলা যুদ্ধের প্রশিক্ষণ, এর তাত্ত্বিক দিক, এবং আমি সশস্ত্র সংগঠন তথা এক পর্যায়ে জয় বাংলা বাহিনী গঠনের সঙ্গে আমি জড়িয়ে পড়ি, এবং পরবর্তীতে
জয় বাংলা বাহিনীর সদস্য হিসাবে আমি প্রকাশ্যে ঢাকার রাজপথে 70 সালের 7ই জুনে জয় বাংলা বাহিনীর কুচকাওয়াজে অংশগ্রহণ করি। কিন্তু তার আগে সার্জেন্ট জহুরুল হককে যখন হত্যা করা হয়, সার্জেন্ট জহুর বাহিনী গঠন করা হয়, সেখানেও আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আমাকে অর্পণ করা হয়েছিল। আর যখন যুদ্ধ শুরু হচ্ছে তার আগেই কিন্তু আমি অস্ত্রের সঙ্গে পরিচিত হয়েছিলাম এবং আমি ওই অবস্থায় একবার পাকিস্তানে গিয়েছিলাম এবং পেশোয়ারের আফগান সীমান্তে লান্ডিকোটাল বলে একটি জায়গা আছে, সেই লান্ডিকোটালে আমি এই পাঠানদের জায়গা, সেখানে অনেকটা নিয়ম আইন শৃঙ্খলা খুব একটা থাকতো না, সেখানে প্রকাশ্যে অস্ত্র বিক্রি হতো। আমি সেই সময়ে বাংলাদেশ স্বাধীন করার জন্যে অস্ত্র সংগ্রহের জন্যে সেখানে আমি আলাপ আলোচনা চালাই এবং নমুনা হিসাবে আমি একটা পিস্তল পাকিস্তানি 100 রুপিতে ক্রয় করি এবং তার নিরাপদে বাংলাদেশে আনতে সক্ষম হই। এই পিস্তল দিয়ে আমরা প্রশিক্ষণ গ্রহণ করি, অন্য ছেলেমেয়েরাও এই পিস্তল দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে যখন তুলকালাম কাণ্ড লেগে গিয়েছে, তখন আজকের বীর মুক্তিযোদ্ধা কামরুল আহসান খসরু ভাই, তারপরে মন্টু ভাই, মহিউদ্দিন ভাই, এদের সবাইকে নিয়ে ঢাকা শহরে যে গোলাবরুদ আমরা সংগ্রহ করতে পারি, সেই হিসাবে বিভিন্ন গবেষণাগার থেকে গোলাবরুদ তৈরির রাসায়নিক দ্রব্যগুলো আমরা সংগ্রহ করি। আমি মূলত যুদ্ধের আগেই একটা কীভাবে অস্ত্র সংগ্রহ করতে হয় সেই ব্যাপারে কাজে লিপ্ত ছিলাম, আবার কীভাবে গ্রেনেড বা বোমা বানাতে হয় সেই কাজে লিপ্ত ছিলাম। যেহেতু আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, সেহেতু এই দায়িত্বটা আমার উপর বর্তায় এবং আমি বুয়েটে এটার পরীক্ষা নিরীক্ষা চালাই এবং একটা পর্যায়ে একটা আমাদের উদ্ভাবিত একটি হাত বোমা তথা গ্রেনেড আমরা তৈরি করতে সক্ষম হই। এর পরীক্ষা নিরীক্ষা আমি ঢাকার বিভিন্ন জায়গায়, বিশেষ করে রাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা, বুয়েটের বিভিন্ন জায়গা আমরা পরীক্ষা নিরীক্ষা করতাম এবং এটা সফল পরীক্ষার মধ্য দিয়ে আমরা এইটুকু বলতে পারি যে ভালো গ্রেনেড তৈরি করতে সক্ষম হয়েছিলাম। আমি এই কথাগুলো বলার মধ্য দিয়ে এটাই বলতে চাচ্ছি যে বঙ্গবন্ধুর ছায়ার তলে বাংলাদেশের যুব সমাজ নিউক্লিয়াসের নেতৃত্বে বাংলাদেশে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের ভিতরে তরুণ সম্প্রদায়কে সশস্ত্র যুদ্ধে শরিক করানোর জন্যে একটা ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। সেই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে ঢাকাতে এবং ঢাকার বাইরে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় এর কাজ চলতো আর কি। সেই হিসাবে আমি নাম বলতে চাচ্ছি না, তবে সেই হিসাবে প্রত্যেক জেলাতেই আপনার নিউক্লিয়াসের ভূমিকা ছিল, নিউক্লিয়াসের কোষ ছিল, কাজ করত এবং সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুতি নিত। এবং মনে রাখতে হবে যে আমার এই যে পূর্ব প্রস্তুতি, এই যে নিউক্লিয়াসের নেতৃত্বে জাতীয় পতাকার রূপরেখা তৈরি হয়, জাতীয় পতাকা উত্তোলন করা হয়, স্বাধীন বাংলার ইশতেহার তৈরি হয় এবং 3রা মার্চে বঙ্গবন্ধুর উপস্থিতিতে পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের উপস্থিতিতে নেতৃত্বে শাহজাহান সিরাজ ইশতেহার পাঠ করেন। কিন্তু 2রা মার্চে যে পতাকা আপনি দেখছেন আজকে, সেই পতাকার ভিতরে বাংলাদেশের মানচিত্র ছিল, সেটা কিন্তু জয় বাংলা বাহিনীর পতাকা হিসাবে 7ই জুন পল্টন ময়দানে 1970 সনে বঙ্গবন্ধুর উপস্থিতিতে প্রদর্শিত হয়। 1970 সনের 7ই জুন ছয় দফা দিবসে জয় বাংলা বাহিনী গঠন করার পরিকল্পনা গ্রহণ করা হয়। বঙ্গবন্ধু কিন্তু সানন্দে সেই জয় বাংলা বাহিনীর অভিবাদন গ্রহণ করতে রাজি হন। এটা পাকিস্তানের ভিতরের সাহসী পদক্ষেপ। কিন্তু জয় বাংলা বাহিনীর পতাকা কী হবে? কাজী আরিফ আহমেদ, মার্শাল মনিরুল ইসলাম, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, এই 4 নেতা আর সার্জেন্ট জহুরুল হক হলে তারা সন্ধ্যের সময় একটা বৈঠকে মিলিত হন। 6ই জুনের সেই বৈঠকে যখন তারা সিদ্ধান্ত নিচ্ছেন, তখন আমি বাইরে উপস্থিত ছিলাম এবং এই যে পতাকা বাংলাদেশের মানচিত্র কেন দেওয়া হবে, কেন লাল সূর্য থাকবে, কেন গাঢ় সবুজ জমিন থাকবে, এইগুলো তারা একটা সিদ্ধান্ত নেন। এর মধ্য দিয়ে একদিকে জয় বাংলা বাহিনীর পতাকাও হবে, আবার স্বাধীন বাংলাদেশের একটা ইঙ্গিত দেওয়া হবে। এই পতাকার সিদ্ধান্ত দেওয়ার পরে আমি এই পতাকা তৈরি করার জন্যে আমি দায়িত্বপ্রাপ্ত হই। মাঝখানে শিবনারায়ণ দাস
কুমিল্লা জেলার ছাত্রলীগের নেতা এবং কেন্দ্রীয় কমিটির নেতা, তিনি চমৎকার অঙ্কন করতে পারতেন। তিনি পাশের রুমে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এটা এঁকে দেন। সেই আঁকা জিনিসটা নিয়ে আমি বুয়েটে চলে যাই এবং আমি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর ছিল 42 বলাকা ভবন, নিউ মার্কেটের উল্টো দিকে। এই 42 বলাকা ভবনের পাশে পাক ফ্যাশন বলে একটা দর্জির দোকান ছিল। সেই পাক ফ্যাশনের দর্জির দোকানে কাপড় নিয়ে এটা আমি দর্জিকে দিয়ে এটা তৈরি করি। অনেক গভীর রাত পর্যন্ত পতাকাটা তৈরি হয় এবং পতাকার মানচিত্র স্থাপন করা একটা দুরূহ কাজ হয়ে থাকে, কিন্তু সেটাও সম্ভব হয়। সকালবেলা আমার দায়িত্ব ছিল পতাকাটা বাঁশে মুড়িয়ে এটা পল্টন ময়দানে হাজির করা, এবং এই পতাকা কেউ তখনও দেখেনি। বঙ্গবন্ধুর সামনে আসম আব্দুর রব এই পতাকা হস্তান্তর করে, বঙ্গবন্ধু এই পতাকাটা মানে খোলেন আর কি, এবং সাংবাদিকদের সামনে এটা দেখান। এই প্রথম এই স্বাধীন বাংলার পতাকা প্রদর্শিত হলো। কিন্তু তারপরে এই পতাকা নিয়ে আমরা কুচকাওয়াজ সম্পন্ন করি এবং পতাকাটা আমি আমার কাছে রেখে দিই। এই পতাকায় পরবর্তীতে যখন জাতীয় গণপরিষদের বৈঠক স্থগিত হয়ে গেল, তখন সারা বাংলাদেশ বিক্ষোভে ফেটে পড়ল। বাংলাদেশের ছাত্র যুব সমাজ তখন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করলেন এবং আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, নূর আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, এই চার নেতা কলা ভবনে একটা সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রয়াত শেখ জাহিদ হোসেন এবং খিলগাঁওর আওয়ামী লীগের তরুণ নেতা ইদু মুক্তিযোদ্ধা, তিনি এই পতাকাটা বাঁশের ডগায় বেঁধে সেই সভাস্থলে আসে। হাজার হাজার মানুষ সেই পতাকা দেখার সঙ্গে সঙ্গে মনে করে এটা স্বাধীন বাংলার পতাকা। আসম আব্দুর রব সাহেব, উনি এই পতাকা ধরে সবার সামনে প্রদর্শন করেন। প্রদর্শনের মধ্য দিয়ে এটা জনপ্রিয় হয় এবং এই পতাকা নিয়ে মিছিলে চলে যায়। পরের দিন আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ এই পতাকাকে বাংলাদেশের পতাকা হিসাবে চিহ্নিত করে, জাতিসংগীত করে এবং সেইভাবে ইস্তিহারটা পাঠ হয়। সুতরাং 3 মার্চের পর থেকে স্বাধীন বাংলাদেশে এই পতাকা স্বাধীন বাংলাদেশের পতাকা হিসাবে পরিচিতি লাভ করে এবং ঘরে ঘরে এই পতাকা উত্তোলন হয়। এই কথাগুলো এই জন্যে বলছি যে যারা বলেন যে মুক্তিযুদ্ধ মানে কয়েকজন সৈনিকের বীরত্ব, তা না। কিন্তু এটা কিন্তু দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনার ভিত্তিতে স্বাধীনতার দিকে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। মনে রাখতে হবে আপনি মার্চ মাসের 1-2 তারিখে বাংলাদেশ একটা স্বাধীন বাংলার পতাকা পেয়েছে, জাতিসংগীত পেয়েছে, সীমানা পেয়েছে, বাংলাদেশের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পেয়েছে এবং জয় বাংলা ধ্বনি পেয়েছে। আনুষ্ঠানিকতা সব সম্পন্ন হয়েছে। এরকম একটা প্রেক্ষাপটে কিন্তু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, উনি 7 মার্চের ভাষণ দেন। একদিকে জয় বাংলা ধ্বনি জনপ্রিয় করা, একদিকে পতাকা উত্তোলন প্রদর্শন করা, আরেকদিকে পতাকা নির্মাণ করা, আরেকদিকে জাতিসংগীত নির্ধারণ করা, এই সব কিছুই কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বের ছায়ার তলে ঘটছে। উনি স্বীকৃতি দিয়েছেন বলেই এটা সমগ্র দেশে এটা প্রদর্শিত হয়েছে। সুতরাং এখানে বঙ্গবন্ধু আর স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ হাতের এপিটোপিট, এটা এইভাবেই জনগণ বুঝতেন যে সব কিছুই বঙ্গবন্ধুর নামে হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধুর ডান হাত বাঁ হাত যাই বলেন না কেন, এই নিউক্লিয়াস এবং স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, এইভাবে জনগণ চিন্ত। পাকিস্তানি কাঠামোর ভিতরে যেই মানুষটি স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করছে, সেই মানুষটি কত বড় ঝুঁকি নিচ্ছে এটা বুঝতে হবে। আজকের প্রেক্ষাপটে আপনারা কেউ বুঝবেন না এটা। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের এই নামটাই ফাঁসির দড়ি গলায় নিয়ে এই যাত্রা। যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে সবার ফাঁসি হতো, তাই না? এই প্রেক্ষাপটে উনি 7 মার্চের ভাষণ দিচ্ছেন। কিন্তু তার আগের প্রেক্ষাপটে 70 সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্যে উনি ভোটটা করেননি, বা পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভোটটা করেননি। উনি ভোটে বলেছিলেন
এই ভোটটা হচ্ছে ছয় দফার প্রতি গণরায়। এই যে গণরায়ের কথা বললেন, সুতরাং এটা একটা গণভোট। উনি গণরায়টা হাতের মুঠোয় নিয়ে উনি ওখানে উঠছেন। কিন্তু 7ই মার্চে যে জনগণ, প্রত্যেকটা 7.5 কোটি বাঙালি স্বাধীন বাংলার পতাকা হাতে, জয় বাংলার ধ্বনি কণ্ঠে এবং জাতীয় সঙ্গীত মুখে আর হৃদয়ে স্বাধীনতার মন্ত্র জপতে জপতে 7ই মার্চের ভাষণ শোনার জন্যে আমরা অপেক্ষা করছি। সেই জনগণকে উনাকে তুষ্ট করতে হবে, সন্তুষ্ট করতে হবে। সুতরাং একদিকে বঙ্গবন্ধুর দায়বদ্ধতা স্বশাসনের, আরেকদিকে বাংলাদেশের স্বশাসন থেকে স্বাধীনতার যাত্রায় আর কোনো চক্রান্তের কাছে বাংলাদেশ যাতে না হেরে যায়, সেই জন্যে অতীতের চক্রান্তগুলোকে মাথায় নিয়ে উনাকে কর্মপন্থা ঠিক করতে হয়েছে। গণতান্ত্রিক পরিধির ভিতরে উনি স্বাধীনতার প্রশ্নটা নিষ্পত্তি করার রণকৌশল এবং রণনীতি উনি বলেছেন 7ই মার্চের ভাষণে, এবং এই জায়গাটাই উনার মুন্সিয়ানা। এবং সেইখানে উনি এই স্বশাসনের যে দাবিটা, সেই দাবিটার প্রতি অনুগত থেকে উনি এই ভাষণের মধ্য দিয়ে উনি 8 তারিখ থেকে স্বশাসিত বাংলাদেশের যাত্রা শুরু করে দিয়েছেন। 7ই মার্চের ভাষণটাকে আমরা দেখি, দেখতে হবে যে পূর্বের ঘটনা কি আর পরের ঘটনা কি, দুটো মিলিয়ে যদি আপনি দেখেন তাহলে খাপে খাপে আপনি ভাষণটা মিলে যাবে। তখন আপনি বুঝবেন যে এই ভাষণটা আপনি স্বাধীনতার পথে বাংলাদেশে চালিত করে দিল। যারা 7ই মার্চের ভাষণ সমালোচনা করেন তাদের উত্তরে বলি আমি, 7ই মার্চের ভাষণটা মূল্যায়ন করতে হবে পূর্বাপর ঘটনার প্রেক্ষিতে। পূর্বের ঘটনাটা কী ছিল? বঙ্গবন্ধু এই ভাষণ দেওয়ার আগে পূর্বের কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, 3টা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন ছিল, 3টা চক্রান্ত ছিল। এই 3টা অর্জনটা কি? 54 সালের হক ভাসানী সারওয়ারদীর যুক্ত ফ্রন্টের মহানির্বাচনে বিজয়, মুসলিম লীগের ভরাডুবি হয়েছিল। এই এই যে বিজয়টাকে পরবর্তীতে আইব খান এবং পাকিস্তানি কর্তৃপক্ষ তারা চিন্তাই করে নিল। তাহলে প্রথম চক্রান্ত হলো 54 সালের মহানির্বাচনী বিজয়ের চিন্তায়ের ঘটনা। এই নেতিবাচক ঘটনার পরে, এই চক্রান্তের পরে যখন সবাই মুষড়ে পড়ল, সারওয়ার দিশেহ মারা গেলেন আর রাজনীতিকবিদ দিশেহারা, তখন সেই অন্ধকার থেকে আবার বাংলাদেশকে সংগ্রামের পথে ফিরিয়ে আনল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি স্বশাসিত বাংলাদেশের 6 দফার প্রস্তাব পেশ করলেন, বাংলাদেশে জাগরণ তৈরি হলো। 6 দফা পেশটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অর্জন। কিন্তু তাহলে দ্বিতীয় অর্জন, এই অর্জনটাকে নস্যাত করলো কীভাবে? আগরতলা ষড়যন্ত্র মামলার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে হত্যার চক্রান্ত করলো, এটাকে আমি দ্বিতীয় চক্রান্ত বলছি, করে 6 দফা আন্দোলনটাকে আটকানোর চেষ্টা করলো। সেই চক্রান্তকে কাটিয়ে উঠে ছাত্র যুব সমাজের 69 গণঅভ্যুত্থান করলো, চক্রান্ত ব্যর্থ হলো। 70-এর নির্বাচন অর্জন হলো। মনে রাখতে হবে 70-এর নির্বাচন হচ্ছে একমাত্র এক ভোট, গণপরিষদের ভোট, এটি সংবিধান তৈরির ভোট। আইব খানের সংবিধান বাতিল হয়ে গেল, যেহেতু নতুন সংবিধান তৈরির ভোট, সেহেতু বঙ্গবন্ধু 70-এর নির্বাচনটাকে গণভোটে রূপান্তরিত করলেন 6 দফার পক্ষে, এবং গণভোটে বিজয়ী হলেন। এটাকে আমি তৃতীয় বিজয় বলছি। 3 নম্বর চক্রান্ত কি? 71 সালের 1 মার্চ ইয়াইয়া খান গণপরিষদের বৈঠকটা বানচাল করে দিলেন, অর্থাৎ নির্বাচনী বিজয়টা ছিনতাই করার আরেকটা চক্রান্ত হয়ে গেল। সুতরাং 54 সালের নির্বাচনী বিজয়, 70 সালের নির্বাচনী বিজয়, 6 দফা পেশ, এই 3টা অর্জন আর 3টা চক্রান্ত। এই 3টা চক্রান্তের প্রেক্ষাপটে ওনাকে ভাষণ দিতে হচ্ছে। আন্তর্জাতিক পরিস্থিতি কী ছিল? ভয়াবহ আন্তর্জাতিক পরিস্থিতি ছিল। তখন সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার শীতল যুদ্ধ চলছিল। কেউ যদি কোনো পক্ষ না নেয় সেখানে স্বাধীনতা করা খুব কঠিন কাজ। চীন ভারতের শত্রুতা ছিল, চীন পাকিস্তানের বন্ধুত্ব ছিল, আমেরিকা পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, কিন্তু 65 যুদ্ধে, পাক ভারত যুদ্ধে পরে তাস্কানদের রাশিয়ার নেতৃত্বে একটা সন্ধি চুক্তি হয়, বন্ধু চুক্তি, ভারত পাকিস্তান রাশিয়ার বন্ধু চুক্তি হয়। তাহলে একদিকে তাস্কানদের শান্তি চুক্তি, রাশিয়ার সঙ্গে ভারতের কোনো চুক্তি নাই, চীন পাকিস্তানের পক্ষে, আমেরিকা পাকিস্তানের পক্ষে, এই আন্তর্জাতিক প্রেক্ষাপটটা আমার বিরুদ্ধে ছিল। সুতরাং একটা অনিশ্চিত আন্তর্জাতিক অবস্থা, শীতল যুদ্ধের ভিতরে আমেরিকা যদি আমার পক্ষে না থাকে তাহলে রাশিয়ার পক্ষে থাকতে হবে, রাশিয়ার পক্ষে না থাকলে
আমেরিকা পক্ষে থাকতে হবে, আমেরিকা তো পক্ষেই নাই, রাশিয়া আমার পক্ষে আছে কিনা আমি জানি না, রাশিয়াকে তো অবস্থান পরিষ্কার করেনি, কিন্তু যুদ্ধের সময়ে রাশিয়া তার অবস্থান পরিষ্কার করে বাংলাদেশকে অভূতপূর্ব সহযোগিতা করেছে, ভারতের সঙ্গে চুক্তি হয়নি বঙ্গবন্ধুর। সুতরাং এরকম একটি আন্তর্জাতিক প্রেক্ষাপট। আরেকটা কি, সারা দেশে তখন পৃথিবীতে, সারা পৃথিবীতে একটা প্রচার ছিল বিচ্ছিন্নতাবাদী আন্দোলনটা ভালো না, বঙ্গবন্ধুর মাথায় বিচ্ছিন্নতাবাদের একটা অভিযোগ ছিল, কিন্তু সেটাকে ওনার বিবেচনা নিতে হবে যে আমি বিচ্ছিন্নতাবাদী নই, আমি জনপ্রতিনিধি, আমি হট্টকারী নই, আমি জনগণের পক্ষে গণরায় প্রতিষ্ঠাকারী। আরেকদিকে কি ছিল, ওনার প্রশ্ন ছিল উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন না স্বশাসিত বাংলাদেশকে স্বাধীনতার পথে চালিত করবেন, এই সব প্রশ্ন নিয়ে ওনাকে দাঁড়াতে হচ্ছে। কিন্তু ও আরেকদিকে কি প্রেক্ষাপটটা কি, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ মাঠে চলে এসছে, জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে, জাতীয় সঙ্গীত হয়ে গিয়েছে, সশস্ত্র জয় বাংলা বাহিনী কাজ শুরু করে দিয়েছে, এটাও একটা প্রেক্ষাপট। এখন আপনি যদি পিছন দিকে তাকান এই 8 তারিখ থেকে 26 মার্চ পর্যন্ত আর পূর্বের ঘটনার দিকে তাকান, তাহলে দেখেন 7ই মার্চের ভাষণটা আপনি বিশ্লেষণ করেন এখন, তখন দেখবেন গণতান্ত্রিক পরিধির ভিতরে স্বাধীনতার প্রশ্নটা কৌশলগতভাবে রণনীতি ও রণকৌশলটা উনি উত্থাপন করেছেন, কিভাবে স্বাধীন রাষ্ট্র হানাদার বাহিনীকে আক্রমণ প্রতিহত করবে, কিভাবে স্বশাসিত বাংলাদেশ নিজ অস্তিত্ব নিয়ে টিকে থাকবে, এবং সেই রাষ্ট্রের দার্শনিক ভিত্তি কী হবে, ভৌগোলিক স্বাধীনতাও চাই, মানুষের মুক্তিও চাই, অর্থনৈতিক মুক্তিও চাই, সামাজিক মুক্তিও চাই, শুধু দার্শনিক ভিত্তি সহ একটা উনি সব কিছু তার বক্তব্য যখন ভাগে ভাগে দেখেন, তাহলে দেখবেন উনি এই পূর্বপর ঘটনার প্রেক্ষিতে যদি বিশ্লেষণ করি, তাহলে আপনি 7ই মার্চের ভাষণটাকে একটা অপূর্ব গণতান্ত্রিক ভাষণের ভিতরে স্বাধীন দেশের পত্তন করার কৌশল, স্বাধীন দেশের যাত্রা শুরু করার কৌশল উনি নিষ্পত্তি করেছেন। 7 তারিখের আগে পাকিস্তানি কাঠামো ছিল, পাকিস্তানি কাঠামোর অধীনে জীবনযাত্রা চলছিল, যদিও সেই পাকিস্তানের কাঠামোর ভিতরে বাংলাদেশের ছবিটা ফুটে উঠছে, একটা পতাকা উঠছে, জাতিসংগীত হচ্ছে, সীমানা হচ্ছে, সর্বাধিনায়ক হচ্ছে। 7 তারিখের ভাষণের পরে 8 তারিখ থেকে ছবিটা মূর্ত রূপ নেয়, পরিষ্কার রূপ নেয়। 8 তারিখ থেকে বঙ্গবন্ধু বাংলাদেশের কর্তৃত্ব গ্রহণ করেছেন, আমরা তখন পাকিস্তানের নির্দেশ পাচ্ছি না, বাংলাদেশ টেলিভিশন বেতার থেকে সব কিছুই বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং কর্তৃত্বে পরিচালিত হচ্ছে। এটা অসহযোগ না, অসহযোগ হচ্ছে পাকিস্তানের সঙ্গে অসহযোগিতা, কিন্তু বাংলাদেশের কর্তৃত্ব উনি গ্রহণ করেছেন। সুতরাং এই অসহযোগ আন্দোলন গান্ধীজির আন্দোলন নয়। উনি 8 তারিখ থেকে উনি স্বশাসিত বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করে এবং বাংলাদেশের যত রকম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে শুরু করেন, এবং দেখা যায় সব প্রতিষ্ঠান তার নির্দেশ পালন করছেন। 30টির বেশি দেশ পরিচালনার ফরমান জারি করছেন বঙ্গবন্ধু। 23 তারিখে পাকিস্তান রিপাবলিক ডে ছিল, সেই দিনটাকে কবর দিয়ে সারা বাংলাদেশ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ প্রতিরোধ দিবস ঘোষণা করে, সেই দিন সারা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ জয় বাংলা বাহিনীর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন, এটা সশস্ত্র কুচকাওয়াজ হয়, কিন্তু স্বাধীন বাংলার পতাকা পল্টন ময়দানে আনুষ্ঠানিকভাবে কামরুল হাসান খসরু ভাই সশস্ত্র গুলি মানে বন্দুকের গুলি ফুটিয়ে গান সেলুট দেন, আর আমি পিস্তল ফুটিয়ে আমি নিজে হাতে পতাকাটা উত্তোলন করি। সারা বাংলাদেশে কিন্তু বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়। সেই দিন পাকিস্তানের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেওয়া হয় এবং একই সঙ্গে সারা বাংলাদেশে তরুণীরা সামরিক প্রস্তুতি নিচ্ছে, এমনকি বাংলাদেশের সৈনিকরা, বাঙালি সৈনিকরা যারা পাকিস্তানে ছিল, আমাদের বাংলাদেশে ছিল, তারা তখন বিদ্রোহ শুরু করে আপনারা আমাদের স্বাধীনতার কাফেলায় যোগদান করছেন। এই অবস্থায় এই ঘটনাটা, এই যে আক্রমণটা ঘটে, সেই জন্য আমরা বলি যে হানাদার বাহিনী স্বাধীন বাংলার উপরে, স্বশাসিত বাংলাদেশের উপরে আক্রমণ করেছে, এবং উনি খালি আনুষ্ঠানিক স্বাধীনতা বাকি ছিল, কিন্তু স্বশাসিত বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশে 25শে মার্চের আক্রমণের মুখে ঘোষণা দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে দেন। সুতরাং 26শে মার্চ থেকে
স্বাধীন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়, দুই রাষ্ট্রের যুদ্ধ। পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার আন্দোলন নয়, কিন্তু পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার যুদ্ধ নয়। সুতরাং পৃথিবীতে অনেক বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়েছে, আমাদের আন্দোলনটা কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন না, 26 তারিখেই স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা লাভ করে। সেই জন্য আমরা বলি দুই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ। সেই জন্যে 9 মাসের যুদ্ধের এক পর্যায়ে, যেহেতু একটা স্বাধীন রাষ্ট্র, সেহেতু ভারত সহ বিভিন্ন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। কিন্তু যদি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হতো, তাহলে আপনি সেখানে স্বীকৃতি দেওয়ার জায়গা থাকতো না। কিন্তু বিচ্ছিন্নতাবাদী সংগ্রামকে সমর্থন দিতে পারে, কিন্তু স্বীকৃতি দেওয়ার, আনুষ্ঠানিক স্বীকৃতি হয় না, রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করার পরে হয়। এই আক্রমণের পরে বাকি ইতিহাসটা হচ্ছে যুদ্ধের ইতিহাস। যেহেতু জনগণের প্রতিনিধিরা আমাদের পক্ষে ছিল, সুতরাং 26 তারিখে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়। কয়েকদিনের ভিতরেই জনপ্রতিনিধির দ্বারা সরকার গঠন হয়ে যায়। রাষ্ট্রের যতগুলো অঙ্গ, সশস্ত্র বাহিনী, প্রচার কেন্দ্র, আমলাতন্ত্র সবই প্রতিষ্ঠা লাভ করে। বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হন, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব হন, তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হন। এই সশস্ত্র যুদ্ধটার আমরা মনে করেছিলাম দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে এবং তার জন্য একটা প্রস্তুতি দরকার। সুতরাং গেরিলা যুদ্ধটাকে একটা প্রধান কৌশল হিসেবে গ্রহণ করে গেরিলা যুদ্ধের একটা প্রস্তুতি সর্বত্র চলতে থাকে, দেশের ভিতরে চলতে থাকে, দেশের বাইরে চলতে থাকে। ভারতীয় কর্তৃপক্ষ এই কৌশলটাকে অনুমোদন দেন এবং তারাও সহযোগিতার হাত প্রসারিত করে। একদিকে এমএজি ওসমানের নেতৃত্বে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সংগঠিত হতে থাকে, আরেকদিকে রাজনৈতিক কর্মীদেরকে সশস্ত্র প্রশিক্ষণের জন্যে বাংলাদেশ লিবারেশন ফোর্স বিএলএফ সংগঠিত হতে থাকে। এবং সেই প্রধান প্রশিক্ষণ কেন্দ্র ছিল আপনার ভারতের দেরাদুনের অদূরে তান্দুয়া নামক একটি জায়গা, যেটা হিমালয়ের পর্বতের প্রায় 8000 ফিট উপরে। আরেকটা ছিল পাঙ্গায়, কিন্তু সেটা খুব স্বল্পকালীন ক্যাম্প ছিল, তারপরে বন্ধ হয়ে যায়। আমি প্রথমে কিন্তু ভারতে যেতে চাইনি, কারণ আমি যুদ্ধের আগেই তো আমার যুদ্ধ শুরু হয়েছে, আমার কাছে গোলাবারুদ আছে, কিছু অস্ত্র আছে। সুতরাং আমি চেয়েছিলাম যে ঢাকার উদূরে নবাবগঞ্জ দোহারে ঘাঁটি গেড়ে এখান থেকে গেরিলা যুদ্ধ আমি পরিচালনা করব। সেই লক্ষ্যে 25 মার্চের পরে আমি কেরানীগঞ্জ দিয়ে আমি নবাবগঞ্জের পাড়াগ্রামে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রাজ্জাক সাহেব, তাদের বাসা ছিল, পিন্টু সাহেব আওয়ামী লীগের তরুণ নেতা, তাদের বাসা ছিল, আজকের বেঙ্গল গ্রুপের স্বত্বাধিকারী আবুল খায়ের লিটু ওখানে থাকতেন, আমি কাজিয়া রেফাম্মায় শরীফুল আম্বিয়া, আমরা দীর্ঘদিন ওই বাসায় ঘাঁটি গেড়ে আমরা ঢাকাতে কীভাবে গরিলা যুদ্ধ পরিচালনা করা যায় তার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার সাথে কিন্তু সেই পাকিস্তান থেকে আনা পিস্তলও ছিল তখন। আমরা কিন্তু এখানে 25 মার্চ, তারপরে 25 এপ্রিল, এক মাস পর্যন্ত কিন্তু এখানে আমরা চেষ্টা করে চালাচ্ছিলাম। এমত অবস্থায় যখন আমাদের শীর্ষ নেতারা খবর পাঠালেন যে আমরা যেন দ্রুত সীমান্ত অতিক্রম করে চলে আসি এবং উন্নত মানের প্রশিক্ষণ গ্রহণ করে আবার যুদ্ধে ফেরত যাই, সেই নির্দেশ পাওয়ার পরে আমি, কাজী আরেফ আহমেদ, শরীফুল আম্বিয়া, আমরা সীমান্ত অতিক্রম করি, সম্ভবত আমরা এপ্রিল মাসের শেষের দিকে এবং মে মাসের 1-2 তারিখের দিকেই ভারতে প্রবেশ করি। নবাবগঞ্জ থেকে আমি মানে পাবনা দিয়ে, পদ্মা নদী পাড়ি দিয়ে, কুষ্টিয়ার আমার গ্রাম গোলাপনগর দিয়ে, রায়টা দিয়ে, জলঙ্গি বলে একটি সীমান্ত আছে, সে জলঙ্গি সীমান্ত দিয়ে আমি ভারতে প্রবেশ করি। তবে সীমান্তরক্ষী বাহিনীরা বিএসএফ আমার অস্ত্রটা তারা বাজেয়াপ্ত করে এবং ওই আমার অস্ত্র হাতছাড়া হলো এবং কয়েকদিনের জন্য আমি শিলিগুড়ির পাঙ্গাতে অবস্থান করেছিলাম। সেখান থেকে বিমানে করে সাহারানপুর বিমানবন্দরে যাই এবং সেখান থেকে ট্রাকে করে সরাসরি আমি তান্দুয়া ওই ক্যাম্পে চলে যাই। সেই সশস্ত্র যে প্রশিক্ষণ শুরু হয়, আমি এবং আমার সহকর্মীরা প্রথম ব্যাচে আমি সামরিক প্রশিক্ষণ গ্রহণ করি। সবচেয়ে সুশিক্ষিত যোদ্ধাদের আমি প্রশিক্ষণ দানের দায়িত্ব পেয়েছিলাম। শীর্ষ প্রশিক্ষক ছিলেন 8 জন আমি সহ। এই 8 জনের হচ্ছেন শরীফুল আম্বিয়া, প্রয়াত আফম মাহবুল হক সাহেব, প্রয়াত মাসুদ আহমেদ রুমি, এরা সবাই বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষ নেতা ছিলেন, সৈয়দ আহমেদ ফারুক,
উনিও শীর্ষ নেতা ছিলেন। এর বাইরে ছিলেন মোহনলাল সোম, তৌফিক। প্রথম যে প্রশিক্ষক নিয়োগ হয় সেটা আটজন, আমি সহ আটজন, এবং শীর্ষ পর্যায়ের দায়িত্ব পালন করে কিন্তু আফা মাহবুল হক, শরীফুল আম্বিয়া, সৈয়দ আহমেদ ফারুক, মাসুদ আহমেদ রুমি, এরা হচ্ছে শীর্ষ পর্যায়ে প্রশিক্ষণের দায়িত্ব পালন করে, কারণ এরা সবাই ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে 52 জন বাঙালি প্রশিক্ষক ওখানে আমরা নিয়োগ দিই, প্রশিক্ষকদের সংখ্যা বাড়াই, এবং রাজনৈতিক প্রশিক্ষণের দায়িত্ব মূলত মাসুদ আহমেদ রুমি, শরীফুল আম্বিয়া এবং আফা মাহবুল হক এবং আমি গ্রহণ করেছিলাম আর কি, সৈয়দ আহমেদ ফারুক সহ 5 জন। আমরা মূলত রাজনৈতিক প্রশিক্ষণটা দিতাম, সামরিক প্রশিক্ষণও দিতাম, কিন্তু সবাই রাজনৈতিক প্রশিক্ষণে পারদর্শী ছিল না বলে তারা সামরিক প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিল, এবং বাঙালিদের সহযোগিতায় এবং ভারতীয় কর্তৃপক্ষের সহযোগিতায় তান্দুয়া কেরিলা প্রশিক্ষণ কেন্দ্র আমরা পরিচালনা করি। ওই প্রশিক্ষণ কেন্দ্রে আমরা গুনে গুনে একেবারে 10,000 মতন বাঙালিদের যুদ্ধের জন্যে প্রশিক্ষণ প্রদান করেছিলাম। আমার ক্যাম্পে শৃঙ্খলা ছিল, আমার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, বাংলায় আমরা প্রশিক্ষণ দিতাম, এবং আমরা একটা মুক্তিযোদ্ধাকে বলতাম যেটা রাজনৈতিক যুদ্ধ। সুতরাং এই যুদ্ধের যারা অংশগ্রহণ করছেন, একদিকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে, জনগণের শান্তি দিতে হবে, মানুষকে খুশি রাখতে হবে, এবং হানাদার বাহিনীকে ধ্বংস করে দিতে হবে। এই যুদ্ধের কৌশল হিসাবে আমরা সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা থানার থেকে বিএলএফ এর সদস্য কিন্তু আছে, যাতে সারা বাংলাদেশে কিন্তু বিএলএফ এর জাল আছে। কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন, একটা উপজেলাতে ন্যূনতম 10 জন আমার হাতের প্রশিক্ষিত মুক্তিযোদ্ধা পাবেন আপনি, কক্সবাজার থেকে পঞ্চগড় পর্যন্ত। বিএলএফ 4 ভাগে ভাগ ছিল, 4টা সেক্টরে। একটা সেক্টরের নেতৃত্ব সিরাজুর রহমান খান উত্তরে, দক্ষিণে তোফায়েল আহমেদ ব্যারাকপুর থেকে, আপনার ময়মনসিং এই অঞ্চলে আব্দুর রাজাক ভাই এবং শেখ ফজলুল হক মনি আগরতলার থেকে পূর্বাঞ্চল, এই 4টা ক্ষেত্রে আমাদের নেতৃত্ব প্রদান করা হয়ে থাকে। কিন্তু আমি এবং আমার সহকর্মীরা আমরা 10,000কেই চিনি। এই যে প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপন হলো, সেখানে বাংলাদেশের নাম করা ছাত্রনেতারা, 1969 সালের গণঅভ্যুত্থানের কর্মীরা, শ্রমিক কর্মীরা সবাই ওখানে যান এবং প্রশিক্ষণ গ্রহণ করেন। এরকম আমার 14টা ব্যাচে প্রশিক্ষণ সমাপ্তের পরে যুদ্ধ লেগে যায়, এবং যুদ্ধের সময় প্রশিক্ষণ আর হয় না। আমরা যুদ্ধ সেই সময় শত চেষ্টা করেও সেই সুদূর দেরাদুন থেকে, তান্দুয়ার থেকে সীমান্তে আমরা আসতে পারিনি। কিছু আমরা প্রবেশ করতে পেরেছিলাম, কিছু প্রবেশ করতে পারিনি। আমি 16ই ডিসেম্বরের পরে আমি বাংলাদেশে প্রবেশ করি, সম্ভবত 29 ডিসেম্বরে আমি বেনাপোল দিয়ে, খুলনা যশোর দিয়ে, কুষ্টিয়া দিয়ে ঢাকায় আসি। তো এই হচ্ছে আমার মানে সংক্ষেপে যুদ্ধকালীন একটা দায়িত্বের কথা বললাম। আর মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ মুক্তিযুদ্ধে যে সঠিক ছিল, 45 বছর পরে বাংলাদেশের দিকে তাকালে আমরা এক বাক্যে বলতে, সবাইকে বলা উচিত, মুক্তিযুদ্ধ দরকার ছিল। মুক্তিযুদ্ধের কারণে বাংলাদেশ সফলভাবে পৃথিবীর বুকে হাঁটতে পারছে, চলতে পারছে। পাকিস্তানের চাইতে যে আমরা উন্নত হতে পারি এবং সব ক্ষেত্রে প্রতিযোগিতা করতে পারি, সেটা বাঙালিরা আরেকবার প্রমাণ করে দিল। সুতরাং আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আজকের যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ মুক্তিযুদ্ধেরই ফসল, এটা মুক্তিযুদ্ধের সফলতা। আমরা একটা স্বাধীন জাতি হিসাবে আমাদের দক্ষতা, আমাদের পারদর্শিতা, আমাদের অর্থনীতি, সব কিছু আমরা প্রমাণ করতে পেরেছি বিশ্বের দরবারে যে বাঙালিরা একটা স্বাধীন রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম। কিন্তু মনে রাখতে হবে, 45 বছরে মুক্তিযুদ্ধ বাস্তব, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বাংলাদেশ অনেক দূরে গিয়েছে। যেই অপবাদ আমাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছিল সেটা যে মিথ্যা, সেই মিথ্যা প্রমাণ করে বাংলাদেশ প্রমাণ করেছে যে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে দক্ষ, সব ক্ষেত্রে দক্ষ। আমাদের ক্রিকেট টিম আছে, আমাদের ফুটবল টিম আছে, বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়া প্রতিযোগিতা করি আমরা, অর্থনীতিতে আমরা দক্ষতা অর্জন করি, পোশাক শিল্পের খাতে পৃথিবীর বৃহত্তম পোশাক শিল্প উৎপাদনকারী আমরা, আমরা খাদ্য উৎপাদনের রেকর্ড তৈরি করেছি, এবং আমরা চমৎকার একটা স্থিতিশীল রাজনীতির
দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছি। স্বমহিমায় বঙ্গবন্ধু স্বগৃহে প্রত্যাবর্তন করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম অখণ্ডিতভাবে স্বমহিমায় স্বদেশে চর্চা হচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধের স্বপ্ন এটা ব্যাপক অর্থে, হ্যাঁ, আরও অনেক কিছু করতে হবে আমাদের, তার জন্য অনেক পথ পাড়ি দিতে হবে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ। এই অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ ভালোভাবে তৈরি করার পথে আমরা যাচ্ছি। কিন্তু আমরা অনেক দূর এগোতে পারতাম যদি 75 সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা না করা হতো এবং উপর্যুপরি সামরিক হস্তক্ষেপ না হতো। মনে রাখতে হবে, মুস্তাক জিয়ার বিশ্বাসঘাতকতার কারণে এবং তাদের নেতৃত্বে রাজাকার এবং সাম্প্রদায়িক শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে আমদানি এবং পুনর্বাসন করার জন্যে যে বাংলাদেশ হোঁচট খেল, তার জন্যে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আমরা কিছুটা পিছিয়ে পড়েছি, কিন্তু আবার বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি। আমরা আবার সেই সাম্প্রদায়িকতা সামরিক শাসনের অন্ধকার থেকে বাংলাদেশকে টেনে তুলে আবার বাংলাদেশকে বাংলাদেশের পথে চালিত করছি, সঠিক ইতিহাসের চর্চার পথে চালিত করা শুরু করেছি। সব কিছু মিলিয়ে আমি বলবো যে হ্যাঁ, এখনও অতীতের রেশ হিসাবে সাম্প্রদায়িকতা এবং সামরিক শাসনের ছাপ এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এটা আমরা একটা একটা করে মুছে ফেলছি এবং বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশ, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশকে দাঁড় করানোর জন্য যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা পরিণতি লাভ করবে যদি আজকে আমরা সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকতা, জঙ্গি, সন্ত্রাস, রাজাকারদের বাংলাদেশের রাজনীতি এবং ক্ষমতার বাইরে রাখতে পারি। এই যুদ্ধটা এখন চলছে, বাংলাদেশকে জঙ্গি মুক্ত করার যুদ্ধ, সাম্প্রদায়িকতাকে মুক্ত করার যুদ্ধ। বাংলাদেশে আর রাজাকার সমর্থিত সরকার হবে না, বাংলাদেশে আর সামরিক সরকার হবে না। এই রাজনীতির গ্যারান্টি প্রদান করার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পথে অবলীলায় চলতে পারবে। বাংলাদেশের এখন চ্যালেঞ্জটা কি? একটা হচ্ছে জঙ্গি দমন করে শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জ, আরেকটা হচ্ছে সমৃদ্ধি অর্জন করতে হবে কিন্তু বৈষম্য এবং দারিদ্র দূর করতে হবে। বৈষম্য মুক্ত, দারিদ্র মুক্ত সমৃদ্ধি অর্জন, এটা একটা চ্যালেঞ্জ। আর দুর্নীতি, দলবাজি, ক্ষমতাবাজি মুক্ত সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা, এই তিনটা যুদ্ধ। এই মুহূর্তে যুব সমাজ বা সাধারণ মানুষের এই তিনটা যুদ্ধে বিজয়ী হওয়ার চ্যালেঞ্জ, যাতে সমৃদ্ধির সুফল ঘরে ঘরে পৌঁছাতে পারে। জঙ্গি মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশের বুকে ঘরে ঘরে সমৃদ্ধির সুফল পৌঁছাতে হলে সমাজতন্ত্রের পতাকা হাতে সুশাসনের পথেই বাংলাদেশকে চালিত করাই হচ্ছে নতুন প্রজন্মের দায়িত্ব। আমাদের কিছু অতীত থেকে শিক্ষা নিতে হয়, কিছু বিষয় আছে যেখানে মিটমাট হয় না, যেরকম পাকিস্তান না বাংলাদেশ, এখানে মাঝামাঝি কোনো পথ নাই, যেমন সামরিক শাসন ও গণতন্ত্রের কোনো মিটমাট নাই, একটা পক্ষকে হারতে হয়, যেমন জঙ্গিবাদ এবং গণতন্ত্র, এখানে কোনো মিটমাটের জায়গা নাই। আমি এই কথাগুলো এই জন্যে বলছি যে 71 যুদ্ধে এবং যুদ্ধের আগে এই প্রশ্নটার সম্মুখীন হয়েছিলাম যে পাকিস্তানের ভিতরে বাঙালিদের একটা সহনীয় অবস্থান করা যায় কি না। অনেক বাঙালিরা ওই নীতিতে বিশ্বাস করতেন এবং পাকিস্তান বাংলাদেশের একটা মিটমাট করার চেষ্টা করতেন। বঙ্গবন্ধু সেখানে শিখিয়েছিলেন যে বাঙালিদের যে অধিকার, সেই অধিকারে কোনো আপোষ হয় না, ওইখানে কোনো ছাড় দেওয়া যায় না। এবং বাংলা ভাষা, বাংলা ভাষা আর পাকিস্তানের উর্দু ভাষার কোনো জগাখিচুড়ি ভাষা হতে পারে না, বাংলা ভাষা বাংলা ভাষার মতনই চর্চা করতে হয়। এই জায়গাটা কোনো মিটমাট নাই, উর্দু ঢঙে বাংলা বলবো, ইংরেজি ঢঙে বাংলা বলবো, এখানে মিটমাট হয় না। সুতরাং হয় পাকিস্তান নাহলে বাংলাদেশ, হয় এই পক্ষে নাহলে ওই পক্ষে, যারা মাঝখান দিয়ে হাঁটার চেষ্টা করেছে তারা আসলে পাকিস্তানের দালাল। সামরিক শাসন আর গণতন্ত্রকে মিটমাট করা যায় কি না, সহঅবস্থান করা যায় কিনা, তার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা হলো। এটাই প্রমাণ হলো যে 75 থেকে 90 পর্যন্ত যত মিটমাট করারই চেষ্টা করা হোক না কেন, সামরিক শাসকরা গণতন্ত্রের চর্চা করেনি, সামরিক শাসনকে হালাল করার চেষ্টা করেছে, বৈধতা দান করার চেষ্টা করেছে, স্বৈরতন্ত্রকে বৈধতার ছাপ মারার চেষ্টা করেছে এবং ইতিহাস বিকৃতি রাজনীতি করেছে। স্বাধীন বাংলাদেশে আবার রাজাকার কেন? স্বাধীন বাংলাদেশে আবার জঙ্গি কেন? স্বাধীন বাংলাদেশে আবার গরিব কেন? এই প্রশ্নের উত্তর মীমাংসার মধ্য দিয়েই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় হাঁটতে পারে। তাহলে
দারিদ্রের সঙ্গে কোনো মিটপাট হয় না, কিন্তু যে ধনী আর দরিদ্রের মিটপাট করি, একটা সমঝোতা করি, ঠিক তেমনি রাজাকারের সঙ্গে বাংলাদেশের জনগণের একটা মিটপাটের ফর্মুলা যারা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে রাজাকার, জঙ্গি, সন্ত্রাস এবং জামাত ও তার পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া এবং বিএনপি, তার সঙ্গে কোনো মিটমাটের জায়গা নাই। এই মিটমাট মানে হচ্ছে আত্মঘাতই। 16ই ডিসেম্বর কোনো সন্ধি চুক্তি ছিল না, আত্মসমর্পণের দলিল ছিল, নিঃশর্তভাবে পাকিস্তান এবং রাজাকারদের আত্মসমর্পণ করতে হয়েছে। 90-এ হোসেন মোহাম্মদ এরশাদ কোনো সন্ধি চুক্তিতে দস্তখত করেননি, নিঃশর্তভাবে পদত্যাগ করতে হয়েছে, তবেই কেবল গণতন্ত্রের যাত্রা হয়। যেমন আমি 71-এ মিটমাট করতে পারিনি, যেমন 75-এর পরে বঙ্গবন্ধুর হত্যাকারী এবং সামরিক শাসকদের সঙ্গে মিটমাট করতে পারেনি, ঠিক তেমনি আজকের বাংলাদেশকে যদি বাংলাদেশের চেহারায় দাঁড় করাতে হয়, তাহলে ক্ষমতা ও রাজনীতির বাইরে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ, জঙ্গি উৎপাদনের পুনরুৎপাদনের কারখানা খালেদা বিএনপিকে ক্ষমতা ও রাজনীতির বাইরে রাখতে হবে। কঠিন কাজ, কিন্তু এই কঠিন কাজটা নিষ্পত্তি না করা পর্যন্ত স্বাধীন বাংলাদেশ বাংলাদেশের পথে পরিচালিত হবে না। সেই জন্য আমি বলেছি, একবার রাজাকার সমর্থিত সরকার, আরেকবার মুক্তিযোদ্ধা সমর্থিত সরকার, এই রাজনীতির মিউজিক্যাল চেয়ার খেলা যতদিন বাংলাদেশে চলবে, ততদিন মুক্তিযুদ্ধের চেতনা বারে বারে হোঁচট খেতে থাকবে, ভুলুণ্ঠিত হতে থাকবে যুব সমাজ বা সাধারণ মানুষের এই যুদ্ধে বিজয়ী হওয়ার চ্যালেঞ্জ।